এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে অনেক কিচেনের বাইরে, অনেক না সরি সরি অনিস কিচেনের বাইরে। মানে কি যে হয়েছে আজ, আমার সকাল থেকে ভুল ভাল বকে যাচ্ছে। আমি জানি না এটা কেমন বা এখানে খাবার কেমন হয়, জাস্ট ফেসবুকে দেখলাম আমার বাড়ির সামনে এত ভালো রেস্টুরেন্ট আছে আর আমি জানি না। যাই হোক, আজ ক্যাচাল হতে পারে। যদি খাবার আমার ভালো না লাগে তাহলে ক্যাচাল আজ হবেই, কেউ আটকাতে পারবে না ক্যাচাল, ক্যাচাল আজ হবেই। আর যদি ক্যাচাল হয় তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে। দেখা যাক, সব খাবারের উপর নির্ভর করছে। তো চলো ভেতরে যাও, যাক তোমরা একটু লাকুইজ করো যাতে ভেতরে খুব ক্যাচাল হয় আর আমাদেরকে লাথি মেরে তাড়িয়ে না দেয়। আমরা দুটো কম্বো অর্ডার করেছি, একটা হচ্ছে 150 টাকা আর একটা হচ্ছে 199। কি করছে ভাই? হ্যাঁ এতক্ষণ ধরে ইলেকট্রিক 50 মিনিট হয়ে গেল মনে হচ্ছে। এটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন, দেখতে পাচ্ছ পুরো চিংড়ি দিয়ে ভাজা। এটা তো খেয়ে দেখে ভালো খেতে, জাস্ট ভালো খেতে, চিংড়ি ভাজা বলতে পারো, বাংলা চিংড়ি ভাজা। 4 পিস চিলি চিকেন দিয়েছে আর রয়েছে সাথে চিকেন চাউ, খেয়ে বলি কেমন লাগছে। চিলি চিকেনটা ভালো লাগছে, চাউমিনটা একটু নুনতা নুনতা, একটু নুন মনে হয় বেশি দিয়ে দিচ্ছে, আদারওয়াইজ ঠিক আছে, মোটামুটি ভালোই খেতে। এটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো, স্টাফিংটা দেখো খুব সুন্দর করে না, সত্যি খুব সুন্দর খেতে প্যান ফ্রাইড মোমোটা। মানে ওয়াও মোমোর থেকেও আমার মনে হচ্ছে এটা ভালো। ওয়াও মোমোতে যদি না দেখে থাকো, আমি ভিডিওতে আগে ভিডিওতে দিয়েছি ওটা দেখো, কিন্তু ওটার থেকেও এটা বেশি ভালো লাগছে। রাইস আর চিলি চিকেন, এর সাথে অনেক কিছু দিয়েছে বাট অতটা ভালো লাগছে না আমার, খুব বাজে। এই যে চিকেন রাইসটা দেখো তোমরা, রাইসে প্রচুর প্রচুর গাজর দিয়ে ভরে দিয়েছে ওরা, টেস্ট একদমই নেই ওরকম, প্রচুর গাজর তোমরা, আমি দেখো নাড়াচ্ছি ছড়াচ্ছি শুধু গাজরই দেখতে পাবে। মানে এরা গাজর কি চাষ করে না কি নিচে কে জানে। রাইসটা একদম মোটামুটি মোটামুটি না, একদম জঘন্যই খেতে, প্রচুর গাজর ভর্তি। আরেকটা জিনিস যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে, কিন্তু রাইসটা মানে একদম গু বলতে পারো। তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, মানে কি বলবো, বাজে খারাপ, অতিরিক্ত খারাপ, মানে তার থেকে নেক্সট লেভেল খারাপ, মানে একদমই খারাপ, কেউ এসো না এখানে। গাজর দিয়ে ভর্তি করে দিয়েছে পুরো রাইস, আর চাউমিন তো অতিরিক্ত জঘন্য খেতে। খাবার আমার বাজে লেগেছে, আমার স্টার্টারে যে প্রন যেটা দিয়েছিল সেটা ভালো লেগেছে, মোমোটা ভালো লেগেছে, বাট রাইস খেয়েছি নুডলস খেয়েছি আমার সত্যি বাজে লেগেছে, খুবই খারাপ। আর একটা বড় কথা দেখো, খারাপ ভালো রেস্টুরেন্টে হয় আমি সেটা মানছি, বাট আমি কোথাও একটা বেসিন খুঁজে পেলাম না যে আমি মুখটা ধোবো খাওয়ার পরে, যে আমি মুখটা ধোবো সেটার জন্য কোনো বেসিন আমি খুঁজে পাইনি। প্লাস আমি যখন জিজ্ঞেস করলাম তো একটা টয়লেট নেই, মানে রেস্টুরেন্টটা করেছে ছোট জায়গা ঠিক আছে, একটা টয়লেট বা একটা বেসিন তো হওয়া উচিত, মানুষ খেয়ে দিয়ে কোথায় হাত ধোবে, মানে আমি জানি না কীরকম কনসেপ্টে এখানে এরকম বানানো হয়েছে। আমি মানে দাম কম আমি বলবো ঠিক আছে, দাম ঠিক আছে, বাট খাবারের কোয়ালিটি সত্যি বাজে, খুবই বাজে। তো আমি খাবারের জন্য আমি মানে পয়েন্ট দিতে ইচ্ছে করছে না আমার, জাস্ট পয়েন্ট দিতে ইচ্ছে করছে না। আমি স্টার্টারের জন্য আমি দিতে পারি 2,
রাইস নুডলস মানে মেন কোর্সে যেটা ছিল। আর তার চেয়ে বড়ো কথা, প্রথমে ঢুকেই আমাদের মন খারাপ হয়ে গেছে, বিকজ আমাদের যেটা আমরা খাবো বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেতাম, সেটাও নেই, বলছে ইন্ডিয়ান কোনো আইটেম এখন নেই। তো কখন আছে আমি সেটাও জানি না, বাট আমরা ভেবেছিলাম একটা চাইনিজ নেবো, একটা ইন্ডিয়ান নেবো, ইন্ডিয়ানের উপর বেশি ফোকাস করেছিলাম, বাট ইন্ডিয়ান নেই। কি দাম হিসাবে আমি 3 দেবো এটাকে, দাম সত্যি কম, দামও কম, খাবার খেতেও ওরকমই বাজে, যখন ওখানে বসেও আমি গু বলেছি, বেরিয়েও আমি গুই বলবো এটাকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যে আমরা যাচ্ছি যেখানে যেখানে সেখানে ভালো খাবার কি খারাপ খাবার আপনাদের আগেই পৌঁছে দিচ্ছি। আর সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি, তোমরা সাবস্ক্রাইব কেন করছো না বন্ধুরা, সাবস্ক্রাইব করো তোমরা। তো চলুন আজকের মধ্যে এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।